আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন পদ্মা সেতুর উপরের অংশে যানবাহন এবং নিচের অংশে রেল যাতায়াত করবে। এই রেল যাতায়াত দক্ষিণবঙ্গের 21 জেলার 172 কিলোমিটার সংযোগ ঘটাবে। এই রেললাইনগুলো হবে ব্রডগেজ রেললাইন, 22 কিলোমিটার ভায়াডাক্ট রেলপথ রয়েছে এর মধ্যে। এই ব্যয় ধরা হয়েছে 39,247 কোটি টাকা, এর মধ্যে বাংলাদেশ অর্থায়ন করেছে 18,000 কোটি টাকা এবং বাকি 21,036,69,00,000 টাকা ঋণ দিয়েছে চীন। এক্ষেত্রে 3,70,000 স্লিপার প্রয়োজন হবে। আর রেলের প্রথম চালান হিসাবে বাংলাদেশে এখন এসে পৌঁছেছে সুদৃশ্য এবং সৌন্দর্যময় লাল এবং সাদা রঙের রেলের চালন। দুটি রেল এসেছে, এর মধ্যে মাওয়া প্রান্তে একটি এবং জাজিরা প্রান্তে একটি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এগুলি গতকাল চট্টগ্রাম বন্দর থেকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে এসে পৌঁছেছে একটি এবং জাজিরা প্রান্তে পৌঁছেছে একটি। আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং লাল রঙের মিশ্রণে খুবই সুন্দর এই রেলগুলি নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আর একটু জানিয়ে রাখতে চাই, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেলের যে ভায়াডাক্ট রয়েছে, সেই ভায়াডাক্টের 14 এবং 15 নম্বর পিলার দুটি কিন্তু এখনও কাজ শুরু করা হয়নি। অর্থাৎ যেই দুটি পিলারের মধ্যে নকশা জটিলতা ছিল, ইতিমধ্যেই সেই অংশের কাজ কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানে একটি সুন্দর লোগো দেওয়া আছে CREC। এগুলি হচ্ছে চীনের রেলওয়ে কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের লোগো এটি। এর পরবর্তীতে রেলের উপরে যে ভায়াডাক্টের উপরে এখানে স্লিপার বসানো হবে, এবং আপনারা জানেন যে ইতিপূর্বে পদ্মা সেতুর কয়েকটি স্পেন ব্যতীত বাকি সবগুলি স্পেনের উপরে কিন্তু রেল স্ল্যাব বসে গিয়েছে, এবং এখনও সেই অংশে রেল স্ল্যাব এবং রুট স্ল্যাব বসানোর কাজ চালু রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল পদ্মা সেতুর রেলের প্রথম চালানের আপডেট। পরবর্তী আপডেটগুলি আমরা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব, আর পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটা অন করে দিবেন, যাতে পদ্মা সেতুর সকল প্রকার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো বিদায়, খোদা হাফেজ।